আসসালামু আলাইকুম, আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটা নয়া ব্লগ দেখার আমন্ত্রণ জানাইলাম আপনারা সবরে। আশা করি আপনারা গেছে ভালো লাগবো। তো দেখতা ফারা আমি এখানে শীতল মাছের কোফতা বানাইলাম। তো আগে পানির মাঝে আমি ভিজাইয়া রাখবো, রাখা বাদে আমি বালা ঠিকছে ক্লিন করি লিমো, সরিয়াকে পানি একবারে ড্রাই করবো করা বাদে। তো সকল মশলা আমি অ্যাড করবো, মশলা এড করা বাদে আমি রাউন্ড সরিয়া বললাহান বানাইমো, বানানি বাদে তো হালকা ফ্রাই করমো। তো এখানে দেখতে পারা সকল মশলা আমি তুরা তুরা সরিয়া এড করাম। তো আশা করি আইসক্রিম রেসিপিটা আপনারা গেছে ভালো লাগবো। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করা বাদে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবা। তো আমার নয়া ভিডিও নোটিফিকেশন আপনারা গেছে যাইব কি কুইক ভিডিও দেখতে পারবা। আর যারা আমার ইউটিউব ফ্যামিলির নিউ সদস্য হয়েছেন, নিউ সাবস্ক্রাইবার হয়েছেন, আপনারা সবরে আমি অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ কইরাম। আশা করি সবসময় আমার পাশে থাকবা, আমার সাপোর্ট দিবা। তো আমি এখন সাবস্ক্রাইব লইয়া কিছু কি মাত্রাম চাইলাম আপনারা গেছে। তো আমি জানি না আপনারা গেছে ভালো লাগবো নে। তো আজ কয়েকদিন ধরে আমার গেছে কমেন্ট আর যেনে আমি আপনার বন্ধু বানাইছি, আপনিও আমার বন্ধু বানাওকা। তো আমি যখন ইলা কমেন্ট দেখি আমি তার চ্যানেল গিয়া ঢুকিয়ে ঢুকিয়া চার মিনিট পাঁচ মিনিট ভিডিও দেখা বাদে আমি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট দেই। তো আমি যখন তারপরে আমার চ্যানেল গিয়া ঢুকিয়ে ঢুকা বাদে সাবস্ক্রাইব রাউন্ড করে দেখা যায় যেন আমার সাবস্ক্রাইব বাড়ছে না, জেলা আসিল লাউ আছে। তো আমার কাছে খারাপ লাগে যেনে আপু বাইয়া রাখেন এইলা করেন, তারা কমেন্ট দেন দিয়া হই বা ফ্রেন্ড বানাইছে বা বন্ধু বানাইছে বাদে দেখা যায় কিছু খরচই না। তো আপনার মন থাকি যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করা বাদে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবা, কমেন্ট দিবা, লাইক করবা। তো ইলা আপনারা মিসা মাতবা না প্লিজ। ইলা করলে কিন্তু ভাল লাগে না, একটা ভিডিও আপলোড করতে কিন্তু কষ্ট হয়, কষ্ট করা বাদে যদি আপনারা ইলা মিসা মাতেন কিন্তু ভাল লাগে না, মন খারাপ হয়ে যায় এটি সময়। তো আমরা যারা নতুন ইউটিউবার আছি আমরা একজন আজনদের যদি হেল্প করি অবশ্যই আমরা বড় ইউটিউবার আপু এবং বাইয়াদের মতো আমরা হইতাম ফার্মো। তো প্লিজ আপনারা ইলা করবা না, আমি আবারও কইরাম আপনারা মন থাকি যদি আমার রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, নাইস কমেন্ট দিবা। আর যারা ভিডিও আমার চ্যানেল নাকি শুরু থাকিও আমার এর সাপোর্ট দিরা, নাইস কমেন্ট দিরা, লাইক করা আপনারে আমি থ্যাংক ইউ দিলে আমি জানি ছুট হইব। তো আপনার লাগে আমার মন থাকে আমি অসংখ্য অসংখ্য দোয়া করি, আপনারা যে যেখানে আছেন আল্লাহ যেন আপনারে ভালো রাখেন, সুস্থ রাখেন। আপনারাও আমার লাগে এবং আমার ফ্যামিলির লাগে দোয়া করবা আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর নয়া নয়া ভিডিও যেন আপনারে আপনারা লগে আমি শেয়ার করতাম পারে। আর আপনারা কিলা ভিডিও চাইন অবশ্যই আমারে হই বা আমি চেষ্টা করবো আপনারা জেলা দেখতা চাইন আমি ওলা ভিডিও আপলোড করতাম। তো আজকের মাত আমি জানি না আপনারা গেছে ভালো লাগবো নিনা বাদ লাগবো, যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক দিবা, সাবস্ক্রাইব করবা, নাইস কমেন্ট দিবা। আর আমার রেসিপি কি লইছে অবশ্যই আমারে কমেন্ট দিয়া জানাইবা। তো আশা করি আমার যারা ডেইলি আমার যারা সাপোর্ট দিরা আপনারা আমার কথা বুঝবা, আপনারা গেছে আমার কথা বাদ লাগতো নাই। আর যারা ইলা খোরা প্লিজ আপনারা ইলা খোরবা না, স্টপ করে লিবা, ইলা খোরা ঠিক নাই। তো দেখতে পারা আপনারা লগে মাতে মাতে আমার রান্না শেষ হয়ে গেছে, কারি রেডি হয়ে গেছে আর মাশাল্লাহ সো ইয়ামি আসলো। তো আপনারা গেছে হয়তো ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই আমারে কমেন্ট দিবা। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে আপনারা আমারে মাফ করবা। আর খিলা ভিডিও আপনারা চাইন আমারে জানাইবা। আসসালামু আলাইকুম।